সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনার পছন্দের ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাকে ইনশট অ্যাপসটিতে যেতে হবে। ইনশট অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর একটা নতুন প্রো ভার্সনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অ্যাপসটিতে যাওয়ার পর ভিডিও লেখারিতে টাচ করবেন। এখানে অল লেখারিতে টাচ করলে গ্যালারির ছবি ভিডিও সব একসাথে পেয়ে যাবেন। একটা পছন্দের ছবি সিলেক্ট করবেন যেটা দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে চান, তারপর টিক মার্কে টাচ করবেন। এখানে ক্যানভাস অপশনে টাচ করে 9:16 সিলেক্ট করবেন, তারপর এটাকে বাড়িয়ে ছবিটা ফুল স্ক্রিন করে হাত দিয়ে ছবিটাকে মাঝখানে করে দেবেন, তারপর টিক মার্কে টাচ করে এগুলো থেকে আপনাকে ডিউরেশন অপশনটিতে টাচ করতে হবে। পেন্সিল আইকনে টাচ করে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড লিখে নেবেন। আমি 30 সেকেন্ডের বানাবো, 30 লিখে ওকেতে টাচ করব, আবার টিক মার্কে টাচ করব। এই লেয়ারটা ঠিক তত সেকেন্ডের হয়ে যাবে। একদম প্রথমে গিয়ে এগুলো থেকে আপনাকে ফিল্টার অপশনে টাচ করতে হবে। এখানে অ্যাডজাস্টে টাচ করবেন। আমরা এখান থেকে এটাকে কমিয়ে -20 করে দেব। ব্রাইটনেসটা কম করার পর এগুলোকে বাঁদিকে নেবেন, আরও নেবেন। এখানে বিগনেট লেখা আছে, এটাতে টাচ করবেন, তারপর এটাকে বাড়িয়ে 100 করে দেবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। এখন আপনাকে ইফেক্ট অপশানটিতে টাচ করে এখান থেকে এগুলোকে বাঁদিকে নিয়ে স্টাইল লেখাটাতে টাচ করবেন, তারপরে এগুলোকে বাঁদিকে নেবেন। ব্লার লেখা আছে, ব্লার লেখাটাকে সিলেক্ট করবেন। আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে ব্লারটাকে কম বেশি করতে পারবেন, আমি এতটুকু রাখবো। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেব। এই লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, তারপর ভিডিও এন্ড লেখাটাতে একবার টাচ করে দেবেন। একদম প্রথমে যাবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। এখানে পিআইপি অপশনে টাচ করে গ্যালারি থেকে একটা আমরা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করব। এটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে টেনে এটাকে আমরা ফুল স্ক্রিন করব। এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে আপনাকে ক্রোমা লেখাটিতে টাচ করতে হবে, তারপর এই গুল বৃত্তটাকে ধরে গ্রিন কালারের ওপরে নিয়ে ছেড়ে দেবেন। এটাকে ফুল 100 পর্যন্ত বাড়িয়ে দেবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। এই টুলসগুলোকে ডান দিকে নিয়ে আবার পিআইপিতে টাচ করবেন। গ্যালারি থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করবেন। এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশনে টাচ করবেন, তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। এগুলোকে ডান দিকে নিয়ে আবার পিআইপিতে টাচ করবেন। গ্যালারি থেকে একটা লিরিক্স স্ট্যাটাস ভিডিও ব্যবহার করব, এটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অথবা আপনার পছন্দের যে কোনো ব্ল্যাক লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো এখানে ব্যবহার করতে পারবেন। এটাকে একটু বাঁদিকে নিয়ে লেখাটা বের করে এখান থেকে টেনে একটু বেশি করে জুম করে এটাকে আমরা নিচে নিয়ে এখানে মাঝখানে বসিয়ে দেব। তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশানে যাবেন, তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করব। আবার টিক মার্কে টাচ করে এখানে সেভ লেখাটিতে টাচ করতে হবে, আবার সেভে টাচ করে এই ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিতে হবে। ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়ার পর আপনাকে এখানে ব্যাক বাটনে একবার টাচ করতে হবে, আবার একবার টাচ করবেন, তারপর ড্রাফট লেখাটিতে টাচ করবেন। নতুন করে ভিডিও লেখাটিতে টাচ করে এখানে নিউ লেখাটাকে সিলেক্ট করবেন, উপরের এই ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবেন যেটাতে ব্ল্যাঙ্ক লেখা আছে, তারপর টিক মার্কে টাচ করবেন। এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে ডিউরেশনে টাচ করবেন, তারপর পেন্সিল আইকনে টাচ করবেন। আপনি আগের ভিডিওটা যত সেকেন্ডের বানিয়েছিলেন এখানে তত সেকেন্ড লিখবেন, তারপর ওকেতে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করবেন। এখান থেকে আপনাকে পিআইপি অপশনে টাচ করে আপনি যে ভিডিওটা একটু আগে গ্যালারিতে সেভ করেছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নেব, তারপর আবার পিআইপিতে টাচ করে আপনি যে ছবিটা দিয়ে আগে ভিডিও বানিয়েছিলেন সেটাকে সিলেক্ট করবেন, অথবা অন্য ছবি সিলেক্ট করতে পারেন।
তারপর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, ভিডিও এন্ড লিখাটাতে একবার টাচ করবেন। এখান থেকে টেনে এটাকে এমনভাবে জুম করবেন যেন ব্লু কালারটা দেখা না যায়। জুম করার পর এখান থেকে ফিল্টার লিখাটিতে টাচ করে অ্যাডজাস্টে টাচ করবেন, তারপর কন্ট্রাস্টে টাচ করবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন। আমি 20 পর্যন্ত বাড়াবো, তারপর স্যাচুরেশন অপশনটিতে টাচ করে এটাকেও আমরা হালকা একটু বাড়িয়ে দেব। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, এখানে ব্লু কালারের লেয়ারটাতে টাচ করলে ছবিটা নিচে চলে যাবে। তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে ক্রোমালিকাটিতে টাচ করবেন, এই গুল বৃত্তটাকে ধরে ব্লু কালারের ওপরে নিয়ে ছেড়ে দেবেন। তারপর এটাকে আমরা 65 পর্যন্ত বাড়িয়ে নেব, এটাকে 65 করে টিক মার্কে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করবেন। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ লিকাটিতে টাচ করবেন, আবার সেভ লিকাটিতে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।